চৌঠা ডিসেম্বর ১৯৭১ বাঙালির ন্যায়সঙ্গত মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত ক্রমেই বাড়তে থাকে। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসা মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী জনতার সম্মিলিত প্রতিরোধে পিছু হটতে শুরু করে পাকিস্তানি সেনারা। একের পর এক হামলায় বিপর্যস্ত হয় বিভিন্ন জেলায় অবস্থিত পাকিস্তানি সেনা ঘাঁটি। মহান মুক্তিযুদ্ধের এই দিনে পুরো বাংলাদেশ জুড়ে চলে মরণপণ যুদ্ধ। একদিকে বীর বাঙালির বিজয়, অপরদিকে পাকিস্তানি হানাদার বাহিনীর পলায়নের খবর আসতে থাকে চারদিক থেকে। আজকের দিনে শত্রুমুক্ত হয় দিনাজপুরের ফুলবাড়ি, লক্ষ্মীপুর, মতলব, কুমিল্লার দেবিদার, জামালপুরের কামালপুর, শেরপুরের ঝিনাইগাতি ও চুয়াডাঙ্গার জীবননগর। এদিন সারা বাংলাদেশে একদিকে যেমন মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর অগ্রযাত্রা অব্যাহত থাকে, অন্যদিকে পাকিস্তানি বাহিনী সর্বত্র পিছু হটতে থাকে। চারদিকে পরিস্থিতি এমন হয়ে ওঠে যে নিশ্চিত পরাজয়ের মুখে পাকিস্তানিরা সশস্ত্র যুদ্ধের পাশাপাশি কূটনৈতিক যুদ্ধও শুরু করে। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানিদের ষড়যন্ত্রের দোসর হয়ে ওঠে। চৌঠা ডিসেম্বর পূর্ব পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করতে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে প্রশ্ন তোলে যুক্তরাষ্ট্র, কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের অকৃপণ সহযোগিতায় তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়। একাত্তরের এই দিনে সকালে নয়াদিল্লিতে প্রবাসী সরকার এবং ভারতীয় প্রতিরক্ষা দপ্তরের প্রধানরা আলোচনায় বসেন। পাকিস্তানের প্রধান প্রধান সামরিক ঘাঁটিগুলো মুক্তিবাহিনীর ত্রিমুখী আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে। বীর মুক্তিযোদ্ধারা প্রবল আক্রমণে অগ্রসর হয় রাজধানী ঢাকার দিকে। এভাবেই মুক্তি এবং চূড়ান্ত বিজয়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে থাকে বীর বাঙালি। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন।